মানাচ্ছি পেরিলা পাতা দিয়ে অন্য ধরনের রেসিপি। তার জন্য আমি নিয়ে নিয়েছি চালের গুঁড়োকে গ্রাইন্ড করে, আর তার মধ্যে অ্যাড করেছি কালো জিরে, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, লবণ। তারপর আমি সেটাকে ভালো করে মিশ্রণ করে নিয়েছি। মিশ্রণটা আমার কমপ্লিট হয়ে গেছে। ভালো করে সেটাকে মিশ্রণ করতে হবে, তাই আমি ভালো করে মিশ্রণ করে নিয়েছি। দেখুন মিশ্রণটা কমপ্লিট। এটা হচ্ছে পেরিলা পাতা, ঠিক আছে? আমরা বাঙালি ভাষায় সেটাকে রুজুনটি পাতা বলে থাকি। সেই পাতা দিয়ে বানাবো আজ একটা অসাধারণ রেসিপি। তো কড়াইয়ে তেলটা গরম হয়ে গেছে, তার মধ্যে আমি দিয়ে দিলাম। দেখুন কি সুন্দর লাগছে দেখতে। শেপটা, শুধু পাতার শেপটা খুব সুন্দর লাগছে। তো আমি পাল্টি করে দিয়েছি, একবার পাল্টি করে দিয়েছি। তো আমার পকোড়াটা রেডি হয়ে গেছে। তো গাইস, আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক সাবস্ক্রাইব আর শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। তো দেখুন কি সুন্দর হয়েছে, দেখতে কি সুন্দর লাগছে, একদম পাতার শেপটা চলে এসেছে।